এমসিডা কর্তৃক মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত অনলাইন বিজ্ঞান মেলায় যে যেখান থেকে আমার প্রজেক্টের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আমার প্রজেক্টের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আমার নাম ইরিন জামান আইরিন, আমি মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আমি আজ একটি প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টটির নাম মানুষের স্কিন বা ত্বকের প্রজেক্ট। এই প্রজেক্টটি বানাতে আমার যা লেগেছে তা হলো একটি বক্স, তিন রঙের কাগজ, কাগজের রঙগুলো হলো হালকা গোলাপি, গাঢ় গোলাপি ও বাদামি, তিন রঙের সুতা লাল নীল ও সাদা, একটি মার্কার পেন, ছোলার ডাল, হলুদ রং, হট গ্লু ও ফেভিকল গ্লু। প্রথমে হালকা গোলাপি রঙের কাগজকে বক্সের চারিদিকে গ্লু দিয়ে লাগিয়ে দিই। এরপর বক্সের উপরের অংশে গাঢ় গোলাপি রঙের কাগজ ভেসেল সেলের আকারে কেটে লাগিয়ে দিই। ভেসেল সেলের এই নিচের অংশকে মেলানোসাইট বলে, আর ভেসেল সেল আর মেলানোসাইট নিয়ে যেই অংশ গঠিত তাকে অ্যাপিডার্মিস বলে। এবার ফ্যাট টিস্যু বানানোর জন্য ছোলার ডাল বক্সের নিচের অংশে গ্লু দিয়ে লাগিয়ে দিই, এর ওপর হলুদ রং করে দিই। এই ফ্যাট টিস্যুর এই সম্পূর্ণ অংশকে সাবকিউটিস বলে। এবার ভেনুয়েল আর ব্লাড ভেসেল বানানোর জন্য লাল ও নীল রঙের সুতা লাগিয়ে দিই। এই নীল রঙের সুতাকে ভেনুয়েল এবং লাল রঙের সুতাকে ব্লাড ভেসেল বলে। এবার স্কোয়ামাস শেপ দেওয়ার জন্য বক্সের উপরের অংশকে মার্কার দিয়ে দাগ কেটে দিই। এবার হেয়ারের শেপ দিয়ে বাদামি রঙের কাগজ কেটে আমার শেলের উপর হেয়ার লাগিয়ে দিই। হেয়ারের এই নিচের অংশকে হেয়ার ফলিসেল বলে। এবার বক্সের ওপর পাশে সাদা সুতাকে সোয়েট গ্ল্যান্ডের আকারে অর্থাৎ পেছানো একটা আকারে লাগিয়ে দিই। এই সম্পূর্ণ গোলাপি রঙের অংশকে ডার্মিস বলে। এভাবেই আমি আমার প্রজেক্টটি তৈরি করেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমার প্রজেক্টটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, আর বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করুন, হাত স্যানিটাইজ করুন সব সময় বাইরে গেলে, আর ঘরে অন্ততপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। খুদা হাফেজ।